আসসালামু আলাইকুম, সময় দশ মডেল, আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের ক্রিকেট মানে কি পরিমাণ তোলানিতে গেছে সেটা আমরা আসলে এই ওয়ার্ল্ড কাপে, মানে এই ওয়ার্ল্ড কাপ না, সব প্রতিটা সিরিজেই, প্রতিটা ওয়ার্ল্ড কাপেই বা যে কোনো মানে কোনো ধরনের বড় আসরেই আমাদের বাংলাদেশ নিয়ে খুব বেশি আকাঙ্ক্ষা থাকে সবার, যে বাংলাদেশ একটু ভালো খেলবে, যেটা স্বাভাবিক। তো এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা দিন দিন, মানে বাকি দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, বিশেষ করে যদি আফগানিস্তানের দিকে যদি আমরা তাকাই, আফগানিস্তান অনেক পরে, অনেক বাংলাদেশের অনেক অনেক পরে তারা ক্রিকেটে আসছে, মানে ক্রিকেট অঙ্গনে আসছে, এবং তারা আসার পরে যেভাবে তারা রাইজ করতেছে প্রতিটা সেক্টরে, টেস্টে বলেন অথবা টি টোয়েন্টিতে বলেন, ওয়ানডেতে বলেন, বা এই ওয়ার্ল্ড কাপেই দেখেন তাদের কী পরিমাণ রাইজিং হচ্ছে, এবং তাদের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সব জায়গায়, স্পিনিং, মানে সব জায়গায় কিন্তু ভারসাম্যপূর্ণ এবং ওয়ার্ল্ড ক্লাস কিছু প্লেয়ার তারা তৈরি করে ফেলছে। বাট আমাদের যেটা হচ্ছে যে আমাদের এখানে মানে কোনোভাবেই মানে কি যে সমস্যা, মানে গোড়ায় গলত যেটা বলে আর কি। যেমন আমরা যদি ইন্ডিয়ার যদি যদি তাকাই, যেমন ইন্ডিয়ার দেখেন আপনি পুরো ক্রিকেট বোর্ড একবারে বোর্ড সভাপতি থেকে তাদের একেবারে ট্রেনার, মানে ফুল স্কোয়াডের, মানে টিম স্কোয়াডের বাইরে যারা যারা সাপোর্টিং যারা থাকে প্রত্যেকেই হচ্ছে কিন্তু ইন্ডিয়ান, কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ, সবাই তাদের হচ্ছে টিম ইন্ডিয়ারই, মানে ইন্ডিয়া থেকেই সাবেক এক্স ভালো ভালো প্লেয়াররা। বাট আমাদের এখানে দেখেন বোর্ড সভাপতি হচ্ছে যে বেটা জীবনে কোনোদিন ব্যাট করে নাই, সে হচ্ছে বোর্ড সভাপতি। বা নির্বাচক মণ্ডলীর মধ্যে দেখেন এমন এক কিছু কিছু নির্বাচক মণ্ডলী আছে যেগুলোর অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, এবং মানে কোনো চেঞ্জিং নাই, মানে একই ব্যক্তি একই ব্যক্তি একই ব্যক্তি এখানে আসতেছে। বোর্ড সভাপতি আমাদের পাপনদা, উনি হচ্ছেন কি রাজনৈতিক কলাকৌশলী এক নেতৃবৃন্দ, সেটা আমরা জানি, রাষ্ট্রপতির ছেলে হিসাবে পদাধিকারী বলে তিনি বোর্ড সভাপতি হয়ে গেছেন। তো এই জায়গাগুলোতে যদি ভালো সাবেক এক্স ক্রিকেটার, দল মত নির্বিশেষে যদি ভালো মানের প্লেয়াররা যদি আসতো, তাহলে ওরা কিন্তু মানে ক্রিকেটটা অন্তত কেউ বুঝতে পারতো। নির্বাচক মণ্ডলীর মধ্যে দেখে যদি দলীয়করণগুলো যদি বাদ দেওয়া হইতো, তাহলে হয়তো বা আরও বেশি আশা করা যেত। যেমন আফগানিস্তান আপনি বলেন, এবার নেদারল্যান্ডসের অবস্থায় দেখেন, বা আয়ারল্যান্ডের কথাই আপনি দেখেন, এরা আমাদের চাইতে কোনো কোনো ক্ষেত্রে অনেক ভালো অবস্থানে চলে যাচ্ছে। বাট আমরা কেন আগাইতেছি না? সেই 1999-তে সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি, যে ICC সহকারী সহযোগী চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা আকরাম খানের নেতৃত্বে একবার মানে জয় হয়েছিল। বাট এরপর থেকে কিন্তু ভালো বড় ধরনের কোনো আসরে যাওয়ার পরেই দেখা যায় আমরা মানে প্রথম এক হয়তো সর্বোচ্চ হাতে কোনো এক দুই ম্যাচ খেলতেছি, এরপর শেষ। এরপর হচ্ছে আমাদের টিম কম্বিনেশনে যদি আমরা স্কোয়াডের প্লেয়ারদেরকে যদি আমরা দেখি, এখানে কোনো হার্ডার মানে এদের থেকে কোন ধরনের মানে এক দুই ম্যাচ তিন ম্যাচ খেলার পরেই এরপর শেষ, এরপরে খবর নাই। মানে এই প্লেয়ারগুলো আসলে কই যায়, মানে এদের কেন এই ধরনের মানে এদের কাছ থেকে প্রত্যাশা করা যায় না, বা তাদের কেন ভালো করার মন মানুষটা কেন নাই? কারণ ইন্ডিয়াতে আমরা সব ইন্ডিয়ার উদাহরণ দিচ্ছি এই কারণে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, যদি আমরা যেটা দেখি যে স্কোয়াডে মানে বিশ্বকাপ স্কোয়াডে আসার পরেও কিন্তু মানে মূল একাদশে খেলার সুযোগ পাচ্ছেন অনেক প্লেয়াররা, শুধুমাত্র মানে হাড্ডাহাড্ডি ইয়ে করার জন্য, মানে তাদের স্কোরিং ক্যাপাবিলিটির কারণে এত বেশি ভালো পারফর্ম। যেমন মোহাম্মদ শামি আগে চান্সই পাই নাই, কিন্তু এখন এসে দেখার পর দেখাচ্ছে দুর্দান্ত খেলতেছে। তারপরে এরকম কিন্তু মোহাম্মদ শামি না, সূর্য কুমার যাদব আমরা যদি দেখি, সে প্রথম দিকে কিন্তু চান্স পায় নাই মানে টিম কম্বিনেশনের কারণে, অথচ মানে টি টোয়েন্টির সেরা একটা প্লেয়ার। এরপরে প্রতিটা প্লেয়ারই তাদের ব্যাকআপ এই পরিমাণ প্লেয়ার আছে, কিন্তু আমাদের হচ্ছে কি নাই মানে কোনো ধরনের কনটেস্টেন্ট মনোময়তা নাই, বরঞ্চ হচ্ছে আমাদের মধ্যে কিলাকিলি মারামারি গুতাগুতি এগুলো বেশি, দলীয়করণের মাধ্যমে গুতাগুতি বেশি। যেমন এক প্লেয়ার কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে, যেমন সাকিব আল হাসান কেন্দ্রিক, নিঃসন্দেহে সাকিব আল হাসান খুবই ভালো প্লেয়ার, বাট তাকে খেলোয়াড় সুলভ মনোময়তা আরও বেশি প্রয়োজন তার কাছ থেকে আমাদের। সাকিব আল হাসান ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। বাকি প্লেয়ার যারা আছে এদেরকে যেন ওই সমস্ত কাতারে নিয়ে আসার জন্য কী কী করা যায়। যেমন আমরা কী করছি, হাতুরু সিংয়ে একটা আনছি, মানে সে তার মতো করে সাজিয়ে দিয়েছে, তার ছেলেকে না এখানে ক্রিকেট বোর্ড ঢুকাইছে, অথচ সে কিছুই না। তারপরে হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডের কর্তারা মানে মনে হচ্ছে তারা পিকনিকে যায় আর কি, এমন একটা অবস্থা। তো এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হলে দ্রুত যদি আমরা আসলে পদক্ষেপ না নিই, তাহলে খামোখা এখানে হচ্ছে কি মানে কি বলা যায় এটা আসলে, এখানে মানে হুদাই মানে বেহুদা টাকা ঢালা ছাড়া আর কিছুই নাই। মানে এখান থেকে আসলে আউটপুট তো আমাদের কিছু আসতেছে না, বরঞ্চ যে কী পরিমাণ ইনভেস্টমেন্ট তাদের পিছনে হচ্ছে, যেখানে দেশের অবস্থা আসলে খুবই গুরুতর, মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে এত বেশি খারাপ অবস্থায় গেছে, কিন্তু মানে কোনো ধরনের ফিডব্যাক আছে না, কিন্তু এখানে কিন্তু বিশাল বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট আছে। প্রতিটা প্লেয়ারের বেতন আমরা জানি, কারো 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ আরও বেশি বেশি বেতন আছে, অনেক বেশিও আছে, এটা আমরা জানি সবাই। বাট এখানে যদি আউটপুট যদি না আসে, তাহলে এখানে তো আসলে ভর্তুকি দেওয়ার কোনো আসলে মানে হয় না। সো এই সেক্টরটাকে দ্রুত মানে উঠে নিয়ে আসতে হলে কার্যকরী পদক্ষেপ যদি আমাদের কর্তা ব্যক্তিরা যদি না নেয়,
তাইলে আসলে এটাকে শুধুমাত্র আমাদের হতাশা বৃদ্ধি ছাড়া আসলে আর কিছুই হবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।